বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। অতি গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড়ে পরিণত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আমফান থেকে ইয়াস, প্রকৃতি রুদ্ররূপ ধারণ করলে পরিণতি যে কি ভয়ঙ্কর হয় তা ভালোমতো জানেন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলবর্তী জেলার বাসিন্দারা। দুর্যোগ আসার আগে সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে চূড়ান্ত সতর্কতার ছবি। শনি ও রবিবার সমুদ্র বা নদীতে কোনো জলযান যাতে না নামে তা নিশ্চিত করতে নামখানা, সাগর, পাথর প্রতিমায় প্রশাসনের তরফে চলছে সচেতনতামূলক প্রচার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুর বা বিকেলে ঘূর্ণিঝড় জাওয়াত পুরীর কাছাকাছি পৌঁছবে। পুরী থেকে প্রায় 350 কিলোমিটার দূরে দীঘা। হাতে গোনা যে কজন পর্যটক আছেন তারা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই বাঁচেন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তার আগে সজাগ প্রশাসন, দীঘা উপকূল জুড়ে জারি হয়েছে সতর্কতা। সমুদ্র তীরবর্তী এলাকায়ও আসা নিষিদ্ধ করা হয়েছে পর্যটকদের। দীঘার পাশাপাশি আরেক পর্যটন কেন্দ্র মন্দারমণিতেও প্রচার শুরু করেছে প্রশাসন, পৌঁছেছে এনডিআরএফের টিম, দুর্যোগের হাত থেকে ফসল বাঁচাতে চূড়ান্ত ব্যস্ত কৃষকরা। দক্ষিণ চব্বিশ পরগনার ফুলতলি থেকে হুগলির শিঙুর বা নদিয়ার রানাঘাট, কেউ জমি থেকে ধান গোলায় তুলছেন, কেউ ঝেড়ে ফেলেছেন ধান, কোথাও আবার আগে ভাগেই তুলে নেওয়া হচ্ছে আলু। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।